মোস্তফা সরওয়ার ফারুকী। বাংলাদেশি সিনে জগতে তিনি যেন নতুন এক ফিলোসফার। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা তিনি। নিজস্ব ঢঙে নাটক চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ছবিয়াল নামে একটি সংগঠন। ভিন্ন ধারার সিনেমার সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে নিজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। 1999 সালে মিডিয়ার পথ চলা শুরু করেন ফারুকী। ছোট পর্দায় অসাধারণ কিছু টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেছেন তিনি। পার্টাকাস 71, চড়ুই ভাতি, কানামাছি ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমির মতো নন্দিত টেলিফিল্ম তৈরি করেছেন ফারুকী। পাশাপাশি 91টি, 69 ও 420 তার নির্মিত জনপ্রিয় কিছু সিরিয়াল। আনিসুল হকের আয়েশা মঙ্গল অবলম্বনে ফারুকী নির্মিত আয়েশা নাটকটিও পেয়েছে দর্শকপ্রিয়তা। সিনেমায় ফারুকীর সূচনা ব্যাচেলার চলচ্চিত্রের মধ্য দিয়ে। গল্পের গাঁথনি, নিজের প্রজ্ঞা ও মুন্সিয়ানার মিশেলে সামাজিক সম্পর্কগুলোর অসঙ্গতি নিপুণভাবে সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তোলেন এই নির্মাতা। তার তৈরি সিনেমার সংলাপ থেকে শুরু করে গান, সবই হয়ে ওঠে তরুণদের ক্রেজ। মেড ইন বাংলাদেশ ছবিতে ফারুকী দেখিয়েছেন দুর্দান্ত পলিটিক্যাল স্যাটায়ার। 2008 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় সিনেমাটি। ব্যাপক সাড়া জাগায় তার নির্মিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমাটিও। 2009 সালে মুক্তি পাওয়া তার এই ছবি পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রোটারডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আবুধাবি চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশনে ছিল। এছাড়া 2010 সালে টিবুরুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যোগজা নেপটেক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন হ্যানোমেন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয় সিনেমাটি। 2014 সালে কেস উইক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি 83তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফারুকীর নির্মিত এই সিনেমা। 2012 সালে টেলিভিশন, 2013 সালে পিঁপড়াবিদ্যা এবং 2017 সালে ডুব সিনেমা নির্মাণ করে নিজের জাত চেনান ফারুকী। 2014 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী ছবি হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টেলিভিশন সিনেমার। এছাড়া বুসানে এশিয়ান সিনেমা ফান্ড ফর স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট প্রোডাকশনের পুরস্কার জিতে নেয় ছবিটি। এমনকি 86তম অস্কারেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। 1973 সালের 2 মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সরওয়ার ফারুকীর। তার বাবার নাম আব্দুর রব, মা কুলসুম বেগম। 2010 সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে তাদের। ফারুকীর প্রতিটি ছবি অসংখ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাহবা কুড়িয়েছে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। বিশেষত ডুব নো বেড অব রোজেস সিনেমাটি সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের একটি অংশের সঙ্গে মিল থাকায় বিতর্কের সৃষ্টি হয়। তবে এসব বিতর্ক নিয়েই ফিল্ম বাজার ইন্ডিয়ার দুবাই ফিল্ম মার্কেট অ্যাওয়ার্ড পায় সিনেমাটি। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত এই চলচ্চিত্র 91তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। নাটক সিনেমার পাশাপাশি লেখালেখিও করেন ফারুকী। রাফকাট নামে একটি বই রয়েছে তার। মাঝে মধ্যে লেখেন কবিতাও। বর্তমানে তার নির্মিত শনিবার বিকেল সিনেমাটি আছে মুক্তির প্রতীক্ষায়। শিবলি আহমেদ, কালবেলা।